আপনারা সকলে জানেন যে আমি চারবার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম ছিলাম এখানে থাকার পরে পরবর্তীতে আমার ভাইকে নির্বাচনে পার্টিতে নির্বাচন হলে নির্বাচনের সময় আমি তাকে লিখে দিলাম আর কি সেক্রেটারি তাকে লিখে দিয়েছিলাম আর কি লিখে দেওয়ার পরে পরবর্তীতে মানে পরবর্তীতে তার কর্মকাণ্ড কিছুটা আমাকে কষ্ট দিয়েছে মানে আমার ব্যথিত করেছে আর কি কর্মকাণ্ড কারণ আমি সেক্রেটারি থাকাকালীন সময় সবসময় কিন্তু তার সাথে শেয়ার করতাম মানে ভালো মন্দ কাজ কোনটা করতে গেলে সবসময় শেয়ার করতাম কিন্তু এখানে ধরেন আর কি আমাদের দলের মধ্যে আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী এবং বরন্দর মধ্যে কর্মীদের মধ্যে এমন ডিভিশন করেছে মানে জেলা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে থ্রেট করতেছে যে কেউ এমপি সাহেবের সাথে আসতে পারবেন না দলের মধ্যে ডিভিশন কিছুক্ষণ আগে মানে মানে আর কিছু জেলা আওয়ামী লীগের কোনো নেতার কর্মী এখানে আসতো তাদেরকে থ্রেট করা হয়েছে যাতে তারা কেউ এখানে না আসে না আসে এটা কিন্তু আমি স্বাভাবিক ব্যাপারেই সকালে সকালে হরিদত্ত ফোন করলো যে আপনি আমার সংবাদের সঙ্গে ডাকছেন কেন তোমরা না আমি সাংবাদিক সাথে একটু কথা বলবো তাতে অসুবিধা তো আমি দেখি না কোনো কিছু আর কি সেই এইভাবে এইভাবে করলে কিন্তু মানে হলে কি তারপরে শক্তিশালী হবেই না সবসময় থ্রেডের মধ্যে থাকবে আমাদের সংগঠন সবসময় মানে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আপনি বিশ্বাস করবেন না তারা দ্বারা যা নির্যাতিত এ কথাগুলি বলতে চেয়েছিলাম না কিন্তু কিছু বাধ্য হচ্ছে বলার জন্য কিছুক্ষণ আগে বলি বলবো না কেন অসুবিধা কিছুক্ষণ আগে এটা তাহলে সুরাবকে ফোন করে তাকে হুমকি দিছে যে তুমি কোনো মতেই যাইতে পারবে না তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে ঠিক আছে না হ্যাঁ আমি এটা একটা আমরা কথা বলবো কথা বলার অধিকার যদি আমাদের না থাকে সেখানে ইউনিয়ন থেকে ইউনিয়ন পর্যায়ে কোনো নেতা কর্মী আমার বাসায় আসতে পারবে না নতুন যে কমিটি করেছে যেরকম গণদর থানা কমিটি যেটা করা হয়েছে থানা কমিটির মত মানে পূর্বে যারা কমিটি ছিল সেখান থেকে 35 জন কমিটির দিকে বাদ দিয়ে দিছে মানে যারা হয়তো আমাকে ভালোবাসত এর নাম তো রাজনীতি না আমি সেক্রেটারি হলাম ভালো কথা মানে বড় ভাইকে সম্মান করা তারপরেও আমরা দেখেছি এখানে যখন ই হলো একদিন মিটিংয়ে আমি প্রধান অতিথি হিসেবে আমাকে বললো গেলাম দেখলাম কি ঘোষণা দিচ্ছে এখন বক্তৃতা দিবেন কাজী কেরামত আলী মানে আমার ভাই দিবে পরে বক্তৃতা ঠিক আছে আমি আজ থেকে রাগ করে আমি চলে আসতাম এইগুলো করা আসলে পার্টির মধ্যে আমি শুধু পার্টির কর্মসূচি পালন করলাম কিন্তু কর্মসূচির মধ্যে দিয়ে আমরা যদি কর্মীদেরকে সে মূল্যায়ন না করি কর্মীদের সাথে যদি খারাপ ব্যবহার করি খারাপ আচরণ করি তাদেরকে থ্রেট দিই হুমকি দিই এটা এর নাম কি রাজনীতি নাকি এতে এতে হচ্ছে কি এতে হবে কি এই গ্রুপিং হচ্ছে গ্রুপিং কারণে স্বাভাবিকভাবে মনে মনে হয়তো আমরা কষ্ট পাচ্ছি নিজেদের মধ্যেই দূরত্ব সৃষ্টি হচ্ছে ঠিক আছে না সে কারণে এবার আমাদের সম্মেলন বর্ধিত সভাটা হয়ে গেছে মোটামুটি আল্লাহ পাকে তো ভালো মতোই আমরা আশা করছিলাম হয়তো এখানে বড় ধরনের গোলমাল হতে পারে কারণ এখানে ক্যান্ডিডেটের মধ্যে যেরকম পাংশা বালিয়াকান্দি কালোখালিতে যে পাংশা কালোখালির যে গ্রুপিং চলতেছে জুল্লা আমাদের সভাপতি জুল্লা কিমের সাথে সেখান থেকে ওর নাম কি সৈলনাথ টিপু ওখানে মানে রাজবাড়ির লোক নিয়ে সে মোটামুটি অনেক প্রতিযোগিতা অনেক থাকতে পারে সে মুহূর্তে শেষ মুহূর্তে তো সমস্ত যিনি সভাপতি সেক্রেটারি হবেন তখন আর কি তখন তো সব কিছুই শেষ হয়ে যাবে সে আসার পরে এখানে আপনারা দেখছেন এখানে আমার করণদতে এখানে অবশ্য গোলমাল হয় নাই সম্ভবত আমাদের মিরা কলেজের কাছে ওখানে বোধহয় ওই কিছু লোককে মারধর করা হয়েছে এবং মনে করেছিল যে অদূত একটা গাড়িতে আছে সেটা মনে করে একটা গাড়িকে পার্সেল করা হয় ঠিক আছে না এর নাম তো রাজনীতি না আসলে ব্যক্তিলে এই দলের দলের মধ্যে যদি উচ্ছৃঙ্খলা থাকে এবং কর্মী কর্মীদের মধ্যে যদি প্রতিযোগিতা করতে গেলে তাকে ধমক দিয়ে বসা দিতে হবে এটা কি কখন রাজনীতি হলো আপনার বলে আর কি সে কারণে আজ আমরা চাই যে আমি তো মিটিংয়ের মধ্যে বলেছিলাম যে আমরা সকলে মিলেমিশে যে যে পদে যাই আর আমাদের তো শেষ পর্যন্ত শেখ হাসিনার যে ঘোষণার পরে
ঘোষণা দিবেন তো শেখ হাসিনা আমাদের নেত্রী নেত্রী জনতা শেখ হাসিনা তো ঘোষণা দিবেন ওরা উনি উনি যেটা বলে দিবেন সেই কথাটা আমাদের সাধারণ সম্পাদক এখানে ঘোষণা দিবেন ঘোষণা দিবেন এটাই আর কি এখানে যদি এখানে তদবির করে বিভিন্ন লোকের কাছে তদবির করে এ করে কোনো লাভ নাই প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে গেলে ঠিক আছে না কারণ এটাই আপনার বিগত দিনে ওই মানে আমাদের কাউন্সিলের শেষ পর্যন্ত ভোটাভুটি হয় না নেত্রী যেটা সিদ্ধান্ত নেন ওটাই ঘোষণা দেন আর কি স্বাভাবিকভাবে সেই জন্য সামনে যাতে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে পাংশা যে পাংশা বা একাধিক আলোখারি যে অবস্থা তাদের মধ্যে একটা অবস্থা সৃষ্টি এমন যে পুনরায় যাতে করে আবার জিতু জাকিরকে মানে সভাপতি ঘোষণা না দেওয়া হোক তাদের তাহলে পাংশা এমন একটা মানে এমন একটা পর্যায়ে গেছে যে পর্যায়ে গেছে যে এখানে যদি উনি আবার পুনরায় যদি সভাপতি আসে তাহলে আমাদের পাংশা থেকে পালে পালা যেতে হবে বালিয়াকান্দি থেকে পালা যেতে হবে কালোখাল থেকে পালা যেতে হবে বেশ কিছু কথা তো আপনার সর্বনে হয়ে গেছে যে আপনারা তো দেখেছেন ওখানে সমস্ত যে টিটু জেলা আওয়ামী লীগ মিটিং থেকে সে আসছিল আমার সাপ আমি তো সেক্রেটারি ইসলাম তখন জেলা আওয়ামী লীগ মিটিংটা তাকে বের করে দেওয়া উচিত পরবর্তীতে সাইফুল পেলে হলো নমিনেশন অথচ টিটু চৌধুরীর পক্ষে কাজ করলো জিল্লুর হাকিম হিসেবে এগুলো এগুলো নৌকার বিপক্ষে অবস্থান নিল কাজ করলো এই সকল কারণ আর পাশাপাশি কারণ যে কোনো লোক জিল্লুর হাকিমের বিপক্ষে গেলে তার কপালে দুঃখ আছে তার মানে ওই ওই এলাকার বসবাস করার নাই সেই কারণের জন্য ওখানে ওখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে জিল্লুর হাকিমের ছেলের কারণে ছেলের কারণে কিন্তু আজকে মানে তার বাবার অবস্থা অনেকটা খারাপ এখানেও শুরু করছি জানি আর বলতেছি আমার আমার ভাই আমার ভাসতে আর কি মানে সে জেলা আমলে বিজ্ঞান ও প্রযুক্তির বৈশ্বিক সম্পাদক শান্তনুর আচার ব্যবহারও জানি খুব খারাপ হয়ে গেছে সে মানে সে আমার ভাইয়ের ছেলে তুমি রাজনীতিতে আসো রাজনীতিতে মানুষের সাথে সবচেয়ে বড় কথা কি মানুষের সাথে আচার 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 ব্যবহার এগুলি যদি ভালো থাকে মানুষের এমনি মানুষের মনের মধ্যে চলে যাওয়া যায় কিন্তু খারাপ ব্যবহার করে মাসতে নিবার বিশেষ করে ছাত্রলীগের কিছু মানে অন্তত উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে প্রশ্রয় দিয়ে এবারও মানে প্রশ্রয় দেওয়ার কারণে তারা এমন ধরনের কোনো কিছু কর্মকাণ্ড করতেছে যাতে যাতে করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবারে ছাত্রলীগের কমিটি করার জন্য বিএনপি করে সবসময় একটা ছেলে আছে অপু নামে বোধহয় সম্ভবত অপু নামে তার পরিবারের সকলে বিএনপি করে তার নাম রেডি করে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল আমাদের জিল্লুর হাকিম ভাই সেটাকে উনি কোনো সই করে নেন তাকে আমি করতে পারবো না আমি জেনে শুনে এত বিএনপি লোকজন দিতে পারবো না আমার কাছে কম করে বলবো আর কি যাই হোক আমার মনে হয় দলের মধ্যে যে কদিন অন্তত আমার মনে করি যিনি সভাপতি হোক আর সেক্রেটারি হন তাদের যদি আচার আচরণ ভালো না হয় তৃণমূল পর্যায়ে কর্মীদের সাথে যদি তারা কেউ ভালো ব্যবহার না করে তাহলে সংগঠনে গতিশীল হওয়া শক্ত হওয়ার পরিবর্তে সংগঠন আরও খারাপের দিকে কিন্তু যাবে ঠিক আছে না সে কারণে আমি এই এবারের এই কাউন্সিলে নেত্রী দিবেন আর কি কে সভাপতি হবে সেক্রেটারি হবে তবুও মানে আমাকে মির্জা আজম জিজ্ঞেস করেছিল বলবো যে প্রার্থী কে কে আর কি আমি বললাম যে সভাপতি প্রার্থী হলো জিল্লুর হাকিম আর বোধ হয় আকবর আলী মসজিদ এই দুজনে আর কি কথা বলেছে কিন্তু আমার বলি নাই আমার কথা আর সেক্রেটারি প্রার্থী হলো কাজী রাওয়াত আলী তারপরে মোহাম্মদ আলী চৌধুরী আর সুয়েন্দ্রনাথ টিভি ঠিক আছে না তা এখন দেখলাম যে সমস্ত প্রার্থী অন্তত নামটা দেওয়ার দরকার তারপরে ঘোষণা দেওয়া জেলা হিসেবের জন্য আর কি আমি জেলা কাউন্সিলে জেলা সম্মেলনের জন্য আমি সভাপতি হিসাবে প্রার্থী ঘোষণা আমি আমি বললাম আর কি যে আমিও প্রার্থী একজন আর কি তারপরে ঘোষণাটা নেত্রী যাকে দেখ সেটা আর কি কারণ পরে পরে বলবে যে তুমি কিছু হতেই চাও নাই তা তোমাকে করবো কেন সেই কারণে কথাটা কিন্তু মূলত এই জায়গাটাই আমি এই জন্যই বলতে চাইছি শুধু আপনাদের দেখতে যে আমি একজন প্রার্থী সভাপতি প্রার্থী আমি সেই কারণের জন্যই বলার জন্য ডাকা তারপরেও এটি নিয়ে কেন সাংবাদিকদের ডাকছেন কেন তাদের সাথে কথা বলবেন নানা রকম প্রশ্ন কথাবার্তা জিজ্ঞেস করলো আমি বলি নাই আমি আমি ধরেন ইচ্ছা আমি 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 হয়তো ওর মন থেকে আসলে বলি নাই যেটা বলি নাই
কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কারণ আমি জানি যে আসলে নেত্রী ঘোষণাই চূড়ান্ত এখানে কিন্তু এখানে ইচ্ছাটা পোষণ করার জন্যই এখন বললাম যে একটা অনলাইন পত্রিকা আসুক বা ডেলি পত্রিকা আসবে বলে বলে অনেকে প্রার্থী হয় না নির্বাচনে প্রার্থী হয় সেই জন্য আমিও বললাম আমি সভাপতি প্রার্থী আজকে বললাম হয়তো বললাম আপনাদের সকলের সামনে আজকে ঘোষণা দিলাম বলে আমি সভাপতি প্রার্থী ওই সময় হয়তো বলি নাই আমি যাকে আমি মানে আজকে বললাম তাদের সামনে আমি বলি নাই মির্জাদুকে ফোনকে বলে দেবেন যে আমি সভাপতি প্রার্থী আমি বলে দেবেন তাকে এখন এখন তাদের কর্মকাণ্ড হবে সংগঠনের সাথে অন্তত তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটা আমার প্রথম শর্ত ঠিক আছে না আর এখানে এখানে থাকবেন যে ইসে সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করা মানে এবং ক্ষমতার অপব্যবহার করা এই আমি সেক্রেটারি হয়েছি সভাপতি হয়েছি আমি ক্ষমতার অপব্যবহার করে সরকারি কর্মকর্তা হোক নিজেদের কর্মীদের হোক তাদের সাথে খারাপ আচরণ করা এতে কিন্তু তাতে করা যাবে না আমি আগে বলতেছি এটা হলো অন্তত যারা নির্বাচিত হবেন তাদের জন্য বলতেছি এটা কথাটা আমি দখলের রাজনীতি পরিহার করতে হবে আমি এই কথা বলছি কী কারণে এই এবারে যে বর্ধিত সভা হলো আমি কিন্তু 18 তারিখে জেলা হলিং মিটিংয়ে কিন্তু আমি আসিনি না আসার পরে পরবর্তীতে এখানে এসে দেখলাম যে ফেস্টুনে ভরা তার আমি আমি রসুনকে জিজ্ঞেস করলাম রসুন এত ফেস্টুন লাগাচ্ছে তুমি দুই একটা ফেস্টুন আবার লাগাবা না তারপরে ওই ওই সন্ধ্যার সিদ্ধান্ত নিয়ে তারপরে ল্যাবে পাঠালাম ল্যাবে পাঠানোর পরে রাস্তা লাগাতে যা দেখি কি সারাটা রাস্তা ভরে সম্পূর্ণ দই টানান তারপরে যখন শ্রীপুরে রাত্রি রসুনরা ফেস্টুন লাগাচ্ছে ওই জায়গায় ইরাদত যা বলছে যে এখানে যেখানে দড়ি টানানো আছে এগুলো তোমরা কেউ লাগাতে পারবে না ইরাদত এবং ইরাদতের ছেলে ছেলে ছাত্রলীগের ছেলে পেটে দিয়েছে পরবর্তী দেখা গেল যে তারা শুধু একটা যে পর্যন্ত যে পর্যন্ত ফেস্টুন লাগিয়েছে তারপরে এগুলোতে লাগায় নাই কিন্তু দড়ি দিয়ে দখল করে রাখছে তা কেউ লাগাইতে না পারে এটা তো ঠিক না অন্য কেউ যাতে না লাগায় ঠিক একই রকম ঘটনা দেখছিলাম আমরা যখন মোহাম্মদ চৌধুরী নির্বাচন হলো আর এস পি স্কুলের সেন্টারে গেলাম যা দেখি ওখানে সমস্ত আমাদের দোলার ক্যান্ডিডেট এটা হলো এরা মূষা সম্পূর্ণ দড়ি দিয়ে একটা জায়গা রাখেনি সব জায়গা এলাকা বন্ধ করে রাখছে আমি বললাম কি বলে মূষা কি ব্যাপার সব জায়গায় আমাদের একটু জায়গা দাও অন্তত একটা টেবিল টেবিল পাতার জন্য তাকে আমার দেওয়া যাবে না পরবর্তী বোধ হয় আরও অধিক কিছু নেতৃবৃন্দে এসে তারপরে এক পাশে আমাদের টেবিল একটু জায়গা দিবে সে কারণে আমি বলি এই রাজনীতি তো করা ঠিক না সকলে মিলে কারণ দলের লোক যে ফেস্টুন লাগাতে চায় যে অন্তত যারা প্লাকেট লাগাতে চায় তারা লাগা আমার কথা লাগালে পরে সেখানে আমি কাউকে লাগাতে দেবো না আমি একলাই সব লাগাবো এই এই ধরনের চিন্তা চিন্তাটা ঠিক না মানে আমি আমি আমার আমি কিন্তু আমার ভাইকে সবসময় বলেছি মানে তোমাকে দায়িত্ব দিছি বলেই ওই দিন তো আমি বলেছিলাম তোমরা এক না একটা গ্রুপ মানে ডিক্টেটরশিপ চালাবা দলের মধ্যে বিশ্বাস করেন আমার খুব কষ্ট লাগে এটা এই পার্টি অফিসটা করেছে আমি করার পরে নুরমণ্ডল মারা গেছে তারা আসছে পার্টির দোতলায় উঠতে দিবে না সে হাত দিয়ে ঠেকালো আমার সুদ্ধা আমি এবং নুরমণ্ডল ঠেকালে যে উপরে মানে নুরমণ্ডলকে উপরে যেতে দিবে না যে বললো যে আমরা উপরে যাই আমরা কী কারণে আমাদের যেতে দিবেন না ঠিক আছে না সেই কারণে মানে এই যে মানে মানুষের উপরে নিপীড়ন নির্যাতন এগুলো আসলে করা উচিত না আমার মানে এই যে মানুষের উপর জুলুম করা অত্যাচার করা নিপীড়ন করা এইটাকে কখনো ঠিক না সেই কারণে আমি বলি যে আমি সেক্রেটারি হয়েছি বলে সব কিছু আমি আমার সর্বোপায় ক্ষমতার অধিকারী এটা ঠিক না আবার জিল্লা হাকিমের বেলায় আমি বলবো ওখানে উনি 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 যেভাবে মানে মানুষ কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন করতেছে এই এটা ঠিক না সে কারণের জন্যই এই মানে দলের মধ্যে এত মানে এই এই দূরত্ব সৃষ্টি হয়েছে যাই হোক আর কি মোটামুটি আর কি আমরা সামনের সর্ব সম্মেলন আমাদের বর্ধিত সভা
যে আঙ্গিকে হোক কম বেশি আল্লাহ পাকের দোয়ায় সন্তোষ শান্তিপূর্ণভাবেও হয়েছে, যতটুকু গোলমাল হয়েছে হয়তো ততটুকু হয়তো গোলমালের কারণে হয়তো হতে পারে, কিন্তু তারপরেও আমি মনে করি শান্তিপূর্ণভাবে হয়েছে। জেলা সমূহ যাতে সুন্দরভাবে হয় সে ব্যাপারে সকলেরই আমরা সাংবাদিক ভাইদেরও সহযোগিতা কামনা করি। এখানে আমাদের তো শহীদ খুশির এলেও ময়দানে ওখানে হবে, ওই দিন তো আর সকলে আসতে পারবে উন্মুক্ত, সেই জন্য আর কি এটা শান্তিপূর্ণভাবে হোক। তবে আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে বললাম, বললাম আর কি আমার ভাইকেও বললাম যে মাথা ঠান্ডা করে অন্তত কর্মীদের সাথে ভালো ব্যবহার করে এভাবে করা উচিত, কারো হুমকি দিয়ে থ্রেট দিয়ে কখনো রাজনীতি করা যায় না, এই রাজনীতি চিরদিন থাকে না, ঠিক আছে না? এই সে কথাই আমি বলতে চাই, কারণ কারণ আমরা এখন ক্ষমতা আছি, আমি এমপি, বিএনপির কোনো লোক কি বলতে পারবে যে আমি আমি তাদের নামে মিথ্যা মামলা দিয়েছি? আমার মনে হয় খোয়েম যদি সরাসরি এসেও বলে যে কেরামত ভাই কোনো বিএনপির কোনো লোককে আমরা থ্রেট দিয়েছি, হুমকি দিয়েছি, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছি, আমার তো আমার নির্বাচনী এলাকাতে আমি বলতে পারবো না ইনশাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা ভাইয়া? সে কারণে ক্ষমতায় কেউ চিরদিন থাকে না, ক্ষমতা নাও থাকতে চলবে, কিন্তু তখন আল্লাহ পাকের দোয়ায় তখনও ইনশাল্লাহ জিনিস যেমন ব্যবহার করবেন মানে মানুষের মাঝে বিচরণ করতে পারবেন ওপেনলি, তখন ইনশাল্লাহ যে আমি যে এমপি থাকবো না কত কত করছি আমি ওপেনলি মানুষের মধ্যে বাজার টাজার ঘুরি বেড়াতে পারবো, আমার মনের মধ্যে সেই সৎসাহস আছে, কারো যেহেতু ক্ষতি করি নাই ইনশাল্লাহ নিজের মনের মধ্যে কোনো ভয় নেই, ঠিক আছে না? যাই হোক আপনারা সকলে এখানে এসছেন, এই কথাগুলো এটাই বললাম আর কি।